তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি তাজ হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে প্রতাপ মহল, যেটা হচ্ছে আজমেরে। পুষ্কর থেকে আজমের যাচ্ছি। আজমেরে সানডে জানতা কার্ফিউ চলে, তো সেখানে আছে ঘোরার কোথাও কিছু নেই। হোটেলটাই পুরো হোটেলটার ট্যুর করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের চেকিং চলছে, চেকিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা রুম পাব। পৌঁছে গেছি তাজ হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে প্রতাপ মহল, যেটা হচ্ছে আজমেরে। তোমাদেরকে আমি এই হোটেলটার ট্যুর করাবো, তার আগে দেখে নাও এই হোটেলের সব থেকে খাসিয়াত জিনিস হচ্ছে এইটা, দোলনাটা, যেটা আমরা এখনো পর্যন্ত কোনো হোটেলে পাইনি, সেটা হচ্ছে এইটা। আর তার সাথে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটার ব্যালকনিটা। ডোর ওপেন কর, তার সাথে তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর, জাস্ট ফাটাফাটি ভিউ। আর এখানে এখন পুকুর দোলনায় দুলছে, কি দারুন। দেখো ফ্রেন্ডস, এটা বাথরুম। হ্যাঁ, এখানে আছে বাথটাব, বাথরুমটা খুব সুন্দর পেন্টিং করা। এখানে শাওয়ার নেওয়ার জায়গা, ওয়াও।
আগে যেরকম প্রত্যেকটা জায়গায় ফটো জেনে ছিল, এখানেও প্রত্যেকটা জায়গায় ফটো জেনে ইনফ্যাক্ট এর বাইরের ভিউটা, বাইরের এরিয়াটা অনেকটা বড় হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। আমরা যখন বেনারস গেছিলাম, বেনারসেরও আমরা তাজ হোটেলে ছিলাম, বাট আমার মনে হয় এইখানে তাজটা আরো বেশি সুন্দর বেনারসের থেকেও, মানে ভিউটা জাস্ট ফাটাফাটি, ভীষণ ওয়েল মেইনটেইনড। তো এখানে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, এই যেখানে আমরা এখানেই যাচ্ছি, চলো। শ্রিয়া ভীষণ ভালো লাগবে, দোলনা আছে, স্লিপার আছে, সিসো আছে, সিসো। শ্রিয়া দোলনায় বসে পড়েছে, চলে মাস্কটা খুলে দাও, কেউ নেই এখানে। বাস আয়, এরপর আয়, বসো, ওকে বসো, হ্যাঁ ছেড়ে দাও, এরপর আয় আয়, ইয়ে ওখানে সৌরভ আমাদের সবার ফটোগ্রাফি করে বেড়াচ্ছে। এখানে আজকে বিয়ে আছে, সে বিয়ের সমস্ত ডেকোরেশন চলছে, আর এটা হচ্ছে জিম অ্যান্ড স্পা। এটা বেবি পুল, এটা বেবি পুল। লাঞ্চ করতে আমাদের হোটেল বুকিং এর সাথে লাঞ্চটা ইনক্লুড ছিল, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, চলো। লাঞ্চ আর ডিনার দুটোই আমাদের ইনক্লুড আছে হোটেল বুকিং এর সাথে, তো চলো।
এসো, এখানে বসবে, এটা বসবে, এটা বসবে, এটা তুই না না ভাতের সাথে খেয়ে দেখো, লাগাম কোনো প্রবলেম নেই, খেয়ে নিতে পারবো। ব্রাউনি উইথ আইসক্রিম, পাইনাপল পেস্ট্রি, অর প্যানাকোটা। What is প্যানাকোটা? We never tried. শিব ফার্ম হাউসে এসেছি, কিন্তু এটা এখনো বিল্ড আপ হয়নি, এখনো চলছে এটার কাজ। এটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে এটা দেখতে পারো সুন্দর লাগবে। এখন তো তেমন কিছুই দেখতে লাগছে না, কারণ এখানে কাজ চলছে। ওকে, ঠান্ডা লাগছে? সারাদিন ধরে পুরো হোটেলটা ঘুরেছি, এরপর একটু আগে এসে এই চান টান করে ফ্রেশ ট্রেশ হলাম, আর জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম, কারণ কালকে আজমের ঘুরে তারপরে আমাদের ট্রেন আছে 12:20 সময়, তো সেই কারণে কালকে আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়বো।